হ্যালো বন্ধুরা, আজকে আমার দুটো রেসিপি আছে যেটা আপনারা বাচ্চাকে টিফিনেও দিতে পারবেন এবং বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। দেখুন কি কি লাগবে। আমি 1 কাপ সুজি দিচ্ছি, 1 চামচ রাইস পাউডার, 1 কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আর গাজর একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো আর কুচনো ধনিয়া পাতা। এবার এটাকে একটু সামান্য জল দিয়ে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এই অবস্থায় এসছে, নরম হয়ে গেছে। দেখুন সব কিছু মিলেমিশে। এবার একটা আপ্পাম মেকারে আমি একটু তেল দিয়ে নেব। গ্যাসের ওপর বসিয়ে গরম করে সামান্য তেল দিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি আপ্পাম মেকারের মধ্যে 1 1 করে ব্যাটারটা বসিয়ে দিচ্ছি। আপ্পাম মেকার না থাকলে আপনারা প্যানেও করতে পারেন, ধোসা তাওয়াতে করতে পারেন। সবগুলোতে বসানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য আর লো ফ্লেমে। এরপরে দেখুন এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো 1 1 করে উল্টে দিলাম। এবার আর 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। দেখুন এটা হয়ে গেছে। গ্রিন চাটনি বা সসের সঙ্গে এটা পরিবেশন করুন। দেখুন তৈরি হয়ে গেছে আমার সুজি দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বা টিফিন।
सेकेंड रेसिपिटा देखुन, आमी एक हाफ बाटी सूजी निलाम। प्याज कोचानो, गाजर कोचानो, कैप्सिकम कोचानो और टमेटो कुची, तार संगे सिद्ध आलू, कुची करे काटा बीन्स और सिद्ध करे रखा सोयाबीन दाना। परिमाण मतो लवण, हलुद, একটু জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া আর ধনে পাতা কুচানো, এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে সবজিগুলো একসঙ্গে মিশে যাবে। আমি সবজিটা একটু বেশি পরিমাণ দিয়েছি, বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তবে এইভাবে বানিয়ে দিলে তারা খুব ভালোভাবে খেয়ে নেয়। আর এর মধ্যে কুচি করে কাটা চিজ দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা আরও খুব সুন্দর এসে যাবে। খুব ভালো করে মেখে নিতে হবে, মিশ্রণটা যাতে মিক্স হয়ে যায় খুব ভালোভাবে। এবার আমি কাটলেটের মতো করে বানিয়ে নেব এক এক করে। কাটলেটের শেপ করে বানিয়ে নিচ্ছি, দেখুন একটা প্লেটে আমি কর্নফ্লোর জলে গুলে নেব, সামান্য জল দিয়ে কর্নফ্লোরটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এই কাটলেটগুলোকে আমি এই কর্নফ্লোরের জলে ডুবিয়ে ব্রেড কম মাখিয়ে নেব। এক এক করে সব কাটলেটগুলো আমি কর্নফ্লোরে গুলিয়ে ব্রেড কম মাখিয়ে তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার কাটলেটগুলো ব্রেড কম মাখানো। এবার একটা প্যানে আমি তেল গরম করে এগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, তারপর লো ফ্লেমে রেখে এটাকে আমি ফ্রাই করব।
এক এক করে উল্টে দেব। কিছু সময়ের মধ্যে এটা আমার তৈরি হয়ে যাবে। এক এক করে আমি তুলে নিচ্ছি। সকাল সকাল বাচ্চাদের টিফিনে এটা খুব শীঘ্রই বানিয়ে দেওয়া যেতে পারে। দেখুন, আমার কাটলেট রেডি। এর ভিতরে অন্য কোনো সবজিও ইউজ করা যেতে পারে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে।